बकबर दरबार है सब पागल रे हेलो तुमी नलबासी अस्सलाम वालेकुम नतुन ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা দেশটাতে কেন জানি অনেক পাগলের ভরপুর গানের সাথে সাথে পাগলের আড্ডা সন্ধে তুই ঠিক কথা বলেছিস তো চলুন শুরু করা যাক শুরু করেন আমরা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কি হইছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা पागल दिया मिला अरे पागल दिया मिला अरे तुम्हारे घर बारे सब पागल হাইরে আল্লাহ নাচতেছে তো নাচতেছে শেষ পর্যন্ত বিমান থেকে শুরু করে বোরখা পরা তৃতীয় লিঙ্গগুলো নাচানাচি করতেছে লজ্জা থাকা উচিত আমাদের এই সমস্ত মানুষদের এবং আমাদের সমাজটা কি আসলে এইভাবে ভরপুর হয়ে গেছে নষ্টামিতে না তো চলুন আমিও এই গানটি একটু বলি শুরু করেন আমরা বাবা তোমার দরবারে সব পাগলে খেলা তো চলুন ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোটা শুনে আসি ওই সোনি ইন্ট্রোটা বাজা আসলে সব পাগল তা না হলে পাগলের তিন নম্বর বাচ্চাদের মতো নাচে যাচ্ছি কর্তাছে কেন সঠিক বলেছে আরে ভাই মিথ্যা কই কইলাম ওরা যদি পাগল না হয় তো তাহলে কি এভাবে পাগলের মতো নাচানাচি করতে পারতো না এইটা এইটা আইসকর তো বন্ধুরা আমি আর কিছু বলতে পারতেছি না এই সমস্ত মানুষদের আবাল চোদা কার্যকলাপ দেখার পর আমি কিন্তু ফুলি অজ্ঞান তুমি খুব ইন্টারেস্টিং একটা ছেলে তো এখন আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো সেই ভিডিও দেখার পর আপনারা সবাই অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে যাবেন কারণ আমাদের দেশের নারীরা এই সমস্ত কার্যকলাপ করতে পারে পাগলের গান দিয়ে আমরা ভাই কল্পনা করতে পারি না সত্যি 100% সত্যি শুরু করেন আমরা বাবা তোমার তোমার দরবারে সব পাগলে খেলা দেখা হয়ে গেছে চল ভরা মাছটা বেশাকে আচ্ছা এ বাবাজি সেটা বড় কথা নয় তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই ভিডিওটা তোমাদের মধ্যে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করতে আর বলবো না যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিও yes তো আজকের মতো বাই বাই ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব once again পাগল হয়ে যাব